রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা দুপুরের মধ্যেই রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে রোববার সাত এপ্রিল সকাল থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হচ্ছে ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ভিত্তিক আলাদাভাবে এক ও দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া এই পূর্বাভাসী বলা হচ্ছে খুলনা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর এবং ঢাকা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এসব এলাকায় দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বরিশাল ময়মসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে